বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আমার আলিবাবুর মেজিক কল থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। বন্ধুরা, আমার আজ আপনাদেরকে নিয়ে আসছি এই হাঁসবেফারির বাড়িতে। আসলে ঘটনা হলো কি, আমরা যখন এই বাংলাদেশে যারা হাঁস মুরগি ব্যবহার করে তারা কিন্তু মুরগি ব্যাপারী বা হাঁস ব্যাপারী তো যারা এটার ব্যবসা করে, কিন্তু এখানের মধ্যে এক কথা হয়ে গেছি গা, এটা পোলট্রি ফার্ম। আর এই ফার্মের ভিতরে এই চিকেন নেই শুধু, যেমন হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি গরু ছাগল বেড়া সব কিছুই পাওয়া যায়। তার এইখানে যাওয়ার পরে আরেকটা জিনিস আবিষ্কার করলাম, যে যে জিনিসটা মানে খুব সহজে করণীয় এবং আমাদের জন্য খুব কঠিন, এটা হলো আস্ত হাঁসটাকে জীবিত হাঁসটাকে জবাই করানোর পর এই গায়ের থেকে পশম ছড়ানোর পর তারপরে তারা এটাকে পোড়াইয়া দেয়। তো এই পোড়াই দিতে একটা বড় সাইজের একটা হাঁস, এটা সাইড ভাগ করে আনছি, দেখেন এটার গলাটার ইয়েতে বোঝা যাচ্ছে যে কীরকম বড়, প্রায় 10 পাউন্ডের হাঁস এটা। তো এটাকে 4 পিস করে দেখেন কি হেভি, তো নিয়ে আসছি। তো এই হাঁসটারে ওইখান থেকে পোড়াই টোড়াই রেডি করে আনছি, এখন শুধু খালি কাটবো, কাটে সেটা রান্না করব আর এটা শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু এর মাঝখানে চমৎকার একটা রয়ে গেছে, এটা হলো ওই যে আমাদের দেশটা কথা আছে বলে, কথাটা হলো এই যে নানি গুনানি কি ফিডা মাইধ্যে মাইধ্যে গাই, আমরা দেশে এই ফিডা নাই। তো এটা হলো আপনার আমাদের দেশে বলে খোলা ফিডা, অনেক জায়গায় বলে চিতল ফিডা, এই চিতই পিঠা। তো আসতেছে চিতই পিঠা, আর চিতই পিঠা শেয়ার করবো অন্য একদিন, কিন্তু আজকে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়া হবে আর এটাই শেয়ার করব। তো এখন আমি হাঁসটাকে কাইটা ছোট করে নেব, যেহেতু সব কিছু রেডি, পোড়া টোড়া সব রেডি, বাসাবাসি রেডি, এখন খুব সহজলভ্য রেডি করব, রান্না করব, শেয়ার করব এবং আমরা চিতই পিঠা দিয়া বা সেই খোলা পিঠা দিয়ে খাবো। তো প্লিজ সাথে থাকেন, আমি হাঁসটাকে কাটাকাটি করে রেডি করি। আর কাটতে আমাকে এখনকার এটা কষ্ট করতে হবে, এই জন্য একটা বড় একটা ছুরি নিছি, আর সাথে আছে একটা ধামা, এগিয়ে আছেন বাগিয়ে দামা, সামনে আছে গুস্ত মামা। তো এখনকার আমি ধামা ব্যবহার করব এই গুস্ত মামার উপরে, তাই এবং কাটবো, ছোটো করব, তার পরিষ্কার করে ধুইয়া নিয়া রান্না শুরু করব, পুরোটাই ইনশাল্লাহ শেয়ার করব। সুপ্রিয় বন্ধুরা, আমার ফার্ম থেকে আনা যে হাঁসটাকে, পুরানো হাঁসটাকে দেখাইছিলাম যেটাকে 4 পিস করে নিয়ে আসছিলাম, এটাকে এখন আমি ছোট করে কাইটা এরকম ধরনের পিস পিস করে এই ছোট পিস করে নিছি। আর এই পিসগুলোকে আমি এই এখনকা এইভাবে রেডি করছি, পরিষ্কার করে ধুয়ে নিছি, এখনকার আমি এটাকে রান্না করব। এটাকে রান্না করব আজকে নারিকেলের দুধ দিয়া, নারিকেলের দুধ দিয়া হাঁসের মাংস আর হলো চিতই পিঠা, যে চিতল পিঠা, এটা বাংলাদেশে এক পিঠা কোলা পিঠাও কয়, চিতল পিঠাও বলে, আর এই চিতই পিঠা দেখাও হবে ইনশাল্লাহ, তার এটাই শেয়ার করব। তো এখন আমি হাঁসের মাংসটাকে রান্না করার জন্য মশলা টশলা মাখাই সেটা কিছুক্ষণ রাখবো, রাখার পরে তারপরে নিয়ে যাব চুলাতে মাংসটাকে রান্না করার জন্য। তো এখন আমি শুরু করি আর শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে, প্লিজ থাকেন সাথেই। প্রিয় বন্ধুরা, আমার যে হাঁস রান্না করতেছিলাম নারিকেলের দুধ দিয়ে হাঁস, আজকে খাওয়া হবে খোলা পিঠা বা চিতই পিঠা, এই চিতই পিঠা দিয়ে হাঁস খাওয়া হবে। এই জন্য হাঁস আমি চলে আসছি চুলাতে, এখনকার বসাইছি কড়াই, এখানের মধ্যে দিছি গরম মশলা যেমন এলাচি, দারচিনি, লবঙ্গ অ্যান্ড গোলমরিচ, আর সাথে একটু তেজপাতা দেব আর দিয়ে দেবো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, তারপর আমি পিঁয়াজটা সেরে মশলাটাকে বসাই নেব। তা এখন তেলটা গরম হতে হতে পেস্টটা দিয়ে দিই, পেস্টটা দিয়ে দিলাম, এখন আমি একটু রসুন দেবো, যেহেতু হাতটা একটু বড়, 1 টেবিল চামচ আমি এখন রসুনটা দিচ্ছি, 1 টেবিল স্পুন রসুন দিলাম কারণ হাতটা একটু বড় সাইজের, আর 1 টেবিল স্পুন আদা, এখন মশলাগুলো আমি দিলাম। আর এখনকার আমি দেবো একটু জিরা, জিরার গুঁড়া 1 টিস্পুন, তারপরে ধনিয়া
হলুদ, এক টিস্পুন পুরোপুরি এক টিস্পুন হলুদ দিতে হইতেছে। তারপরে লাল মরিচের গুঁড়া, জাল খাওয়ার জন্য লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিলাম আমি এখন 2 টিস্পুন। একটু নাড়া দিয়ে দিই, নাচতে নাচতে মশলাটা কষে যাচ্ছে, এখন সালাদটা কেমন সুন্দর আসছে। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণ দেবো আমি 1.5 টিস্পুন, আর যদি লাগে আরও দেবো, আর আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, পরিমাণ মতো দেবেন। লবণটা দিয়ে দিলাম, এখনটা আমি এটাকে একটু ঝোল দিয়ে দেবো। ঝোলটা দেবো কি নারিকেলের দুধ, যে নারিকেলের দুধের কথা ছিল নারিকেলের দুধ দিয়ে সেটা আমি এটাকে কষিয়ে নেবো। এই আমি এখানে 1 কাপ নারিকেলের দুধ নিচ্ছি, এটা দিয়ে দিলাম, এখন এখানে আমি কষিয়ে নেবো মশলাটাকে। মশলাটাকে কষিয়ে মাংসটা দিয়ে দেবো, মাংস দেওয়ার পরে এটা আমাকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই নাচটা রান্না করার জন্য। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কেমন ফাটকে আসছে। এখনকার আমি মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো, আর এই ঢাইকে দেবো 1 ঘন্টা পর্যন্ত আমি এটা কীভাবে রাখবো। এই 1 ঘন্টার ভিতরে মশলা বাটা দিয়ে হয়ে যাবে, পুরো হাত একদম ডাউট হয়ে যাবে। এই হাতটা আজকে নারিকেলের দুধ দিয়ে রান্না করতেছি, এটা আজকে সকালবেলা চিঠি পিঠে দিয়ে খাওয়া হবে সকালের নাস্তা। আর এই চিঠি পিঠেও তৈরি হইতেছে, আর সাথে দুটা নতুন আলু দেব। আলুটায় যেহেতু মাংসের মধ্যে একটু চর্বি বেশি, মাংস সবসময় একটু চর্বি বেশি হয়, তাহলে আলুটা দিলে আলুটা টেস্টটা আলাদা হয়। বন্ধুরা আমার এই যে মাংসটা দেখেন কেমন সুন্দর একটা কালার আসছে, তা আমি এটা কষাইতেছি। মাংসটা যখন কষানি হবে, কষানি হওয়ার পরে ঝোল দিয়ে দেবো, আর আদা আদি হইলে পরে এটা কটা আলু দিয়ে দেবো, 1 ঘন্টার নতুন আলু। আর আমরা দেওয়ার পর 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবো ডাকনা দিয়ে, সেটা 1 ঘন্টা পর ইনশাল্লাহ ফিরে আসবো। ফিরে এসে দেখবো ইনশাল্লাহ আমাদের হাঁস হয়ে গেছে এবং আমরা নামাই নেবো পরিবেশনের জন্য। ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন। এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি, আমার সে হাঁস কষানি হয়ে গেছি, এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম, দেওয়ার পরে নাড়া দিয়ে দেবো, নাড়া দেওয়ার পরে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে এসে আমি অপেক্ষা করবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম, হয়ে গেল আলু দেওয়া, হয়ে গেলো। দেখুন কেমন সুন্দর একটা কালারও আসছে এবং এটা কেমন সুন্দর একটুখানি কষানো হয়েছে। এখনটা আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো এবং ঝোলটা নিয়ে আসি। ঝোলটা নিয়ে এসে ঝোল দেবো, ঝোল দেওয়ার পরে আমাকে অপেক্ষা করবে আপু সিদ্ধ হওয়া পর্যন্ত আরও 20 মিনিট। বন্ধুরা আমার এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোলটা দিয়ে সেটা আমি এই ঝোলটা দিয়ে 20 থেকে 25 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার হাঁস রান্না হয়ে যাবে, এরপরে নামাই নেবো পরিবেশনের জন্য। আর এটা পুরোটাই শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হাঁসের মাংস, নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস আর চিতই পিঠা, আজকে সকালের নাস্তা ইনশাল্লাহ আমরা পরিবেশন করবো। এখনটা সেই 25 মিনিট ইনশাল্লাহ আমরা অপেক্ষা করবো, 25 মিনিট থাকেন আমাদের সাথে। সুপ্রিয় বন্ধুরা আমার, নারিকেল দুধে হাঁসের মাংস রান্না আর চিতল পিঠা, এই চিতই পিঠা আর নারিকেলের দুধে হাঁসের মাংস রান্না রেডি হয়ে গেল। শেয়ার করলাম আপনাদের সাথে কীভাবে হাঁসটা রান্না করলাম এটা দেখাইছি, কিন্তু পিঠাটা আজকে দেখানো যায়নি। পিঠাটাকে আমি পরে আরেকদিন কীভাবে তৈরি হয় দেখা দেবো। দেখেন কেমন সুন্দর হয়েছে পিঠাগুলো, পিঠাগুলো কেমন সুন্দর, সেটা দেখতে বিউটিফুল। আর এই পিঠা আর হাঁসের মাংস আজকে সকালবেলার নাস্তা খুবই চম্পেশ। আজকে একেবারে হলো গিয়া বন্ধের দিন, শনিবার। এই শনিবারে, শনিবার রবিবার যেহেতু বন্ধের দিন, খাওয়ার আরাম আছে একটা আলাদা। তো যাই হোক, আজকে আমরা ইনশাল্লাহ সকালবেলা নাস্তা করবো হাঁসের মাংস আর চিতল পিঠা, আর পুরোটাই শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ইনশাল্লাহ করে করে খাবেন, লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন। ভালো থাকবেন, আল্লাহর রহমতের ছায়া তলে থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখুন, এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নেব, বিদায়ের পালা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।